আমার স্নেহে ছাত্রছাত্রীরা, আজকের আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2022 পঞ্চম শ্রেণীর মডেল কোশ্চেন পেপার 3 এর প্রশ্নগুলো আলোচনা করব। তো একেবারে আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাব। একের এক হচ্ছে, কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়? কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়, ওটা হবে পাট। একে দুই হচ্ছে, বর্ধমান শহর থেকে রানীগঞ্জের দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার। একে তিন, আগেকার দিনে লোকেরা দূরে যেত গরুর গাড়িতে চেপে। একে চার হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। একের পাঁচ, সুনিতা মাহাতোকে বাল্য বিবাহ রোধের জন্য রাষ্ট্রপতি শুভেচ্ছা জানান। একে ছয় হচ্ছে, ঝড় অধিক শক্তিশালী হয় সমুদ্রে। দুয়ের দাগে শূন্যস্থান আছে, চারিদিকে ডালপালা ছড়িয়ে থাকা বিরাট গাছ হলো বট বা অশ্বত্থ। দুয়ের দুই, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়। দুয়ের তিন হবে সেফ ড্রাইভ, DRIVE, আর সেফ ড্রাইভ, SAFE, সেফ ড্রাইভ আর সেভ লাইভ। দুয়ের চার, ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। দুয়ের পাঁচ হচ্ছে, মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। দুয়ের ছয় হচ্ছে, শিশুশ্রম আইনত অপরাধ। তিনেতে শুদ্ধ অশুদ্ধ আছে। তিনের এক হচ্ছে, প্রত্যেক মানুষের অধিকার ভিন্ন ভিন্ন অশুদ্ধ। তিনের দুই হচ্ছে, জোয়ারের ফলে নদীর জলের মিষ্টতা বৃদ্ধি পায়, অশুদ্ধর লবণতা বৃদ্ধি পায়। দুয়ের তিন হচ্ছে, দোতলা তিনতলা বাড়িতে ঝড়ের আঘাত বেশি লাগে, এটা শুদ্ধ। তিনের চার হচ্ছে, ট্রেনে করে কম সময়ে বেশি রাস্তা যাওয়া সম্ভব, এটাও শুদ্ধ। তিনের পাঁচ হচ্ছে, জলস্রোত প্রবাহমান শক্তি সম্পদ, এটা হচ্ছে শুদ্ধ। আর তিনের ছয় হচ্ছে, আমাদের দেশে বন বেশি, এটা অশুদ্ধ। আচ্ছা, চারের দাগে আছে, পৃথিবীর একটি পুরাতাত্ত্বিক অতিকায় জীবের নাম হচ্ছে ডাইনোসর। চারের দুই হচ্ছে, দুইটি অপ্রচলিত শক্তির নাম সৌরশক্তি বায়ুশক্তি। চারের তিন হচ্ছে, প্রেশার কুকারের প্যাকেটে কিসের ছাপ দেখে কিনতে হয়? ISI ছাপ। চারে চার, দুটি জলযানের নাম লঞ্চ, জাহাজ বা নৌকা হতে পারে। চারের পাঁচ হচ্ছে, গাছের ছাল থেকে কী কী জিনিস তৈরি হয়? গাছের ছাল থেকে ওষুধ, মশলা এবং দড়ি তৈরির আঁস তৈরি হয়। চারের ছয় হচ্ছে, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। পাঁচের এক হচ্ছে, বন্য পশুরা লোকালয়ে চলে আসছে কেন? বনের গাছপালা কাটার ফলে বন্য পশুদের বাসস্থান এবং খাদ্যের অভাব দেখা দিচ্ছে। মানুষ তাদের ঘরবাড়ি বানানোর জন্য এবং অন্যান্য প্রয়োজনে ক্রমাগত গাছ কাটছে, ফলে বনের সংখ্যা কমতে থাকছে, তাই বনের পশুরা লোকালয়ে চলে আসছে। পাঁচের দুই হচ্ছে, কয়লা পুড়লে ছাই উৎপন্ন হয় কেন? দীর্ঘদিন ধরে মাটির নিচে উদ্ভিদ চাপা পড়ে থাকলে তাপ ও চাপের ফলে উদ্ভিদের সার অংশগুলি কার্বনে পরিণত হয়, ওই কার্বন পরে জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। কার্বন থাকার জন্য কয়লা পোড়ালে ছাই হয়। পাঁচের তিন হচ্ছে, পরিবেশ বান্ধব পরিবহন রূপে সাইকেলের গুরুত্ব কি? পেট্রোল ডিজেল এগুলো মানে জীবাশ্ম জ্বালানি আর কি, অত্যধিক ব্যবহারের ফলে একদিন সব শেষ হয়ে যাবে, তখন পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন আর চলবে না, ফলে যাতায়াতের খুব অসুবিধা হবে। এই অসুবিধা দূর করার জন্য সাইকেল খুব গুরুত্বপূর্ণ হবে। সাইকেলের সাহায্যে অনেক দূর পর্যন্ত যাতায়াত সম্ভব হবে। এছাড়া সাইকেলে ধুলো ধোঁয়া হয় না, ফলে বাতাস দূষিত হয় না, মানুষ পরিবেশের ক্ষতি হয় না। এছাড়া সাইকেলে ভাড়া লাগে না, তাই পরিবেশ বান্ধব পরিবহন রূপে সাইকেলের গুরুত্ব অনেক বেশি। পাঁচের চার হচ্ছে, ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলো কাঠের তৈরি হয় কেন? ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের বাড়িতে থাকে, কারণ হচ্ছে কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম। দুই, কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম। তিন হচ্ছে, বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। পাঁচের পাঁচ, সূর্যগ্রহণ কত ধরনের হয়? তিন ধরনের, পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস এবং বলয়গ্রাস। পাঁচের ছয়, শিশুশ্রম কি? কোনো শিশু কে দিয়ে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জনমূলক কাজ করানোই হলো শিশুশ্রম। পাঁচের সাত হচ্ছে, কত সালে বৃহস্পতি গ্রহের ওপরে একটা ধূমকেতু এসে পড়েছিল আর কোন কোন বিজ্ঞানী এটা বলেছিলেন? 1994 সালে পড়েছিল আর বিজ্ঞানী সুমেকারো লেভি এটা বলেছিলেন। আর ভূমিকম্প কাকে বলে? সাধারণত কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের কোনো অংশ ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে উঠলে সেই কম্পনকে ভূমিকম্প বলে। ছয়ের এক হচ্ছে, সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই? ভিজে জামাকাপড় শুকিয়ে নিতে পারি, জল গরম করতে পারি, সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে সৌরবিদ্যুৎ উৎপন্ন করতে পারি, শীতকালে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য সূর্যের আলোয় গিয়ে বসতে পারি। ছয়ের এক হচ্ছে, বর্তমানে কী কী কারণে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে? মানুষের চাষবাসের জন্য জমি তৈরি করার ফলে বন ধ্বংস হচ্ছে, মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে গাছ কাটা হয়, রাস্তাঘাট। তিন হচ্ছে, রাস্তাঘাট তৈরির জন্য বন ধ্বংস করা হচ্ছে। চার হচ্ছে, কলকারখানা তারপরে ড্যাম প্রভৃতি তৈরির জন্য বনভূমি হারিয়ে যাচ্ছে। আর পাঁচ হচ্ছে, মানুষের ঘরবাড়ি নির্মাণ, শহর ও নগর তৈরির জন্য বনভূমি ধ্বংস হচ্ছে।
ছয়ের তিন হচ্ছে সূর্যগ্রহণ কিভাবে ঘটে চিত্রসহ ব্যাখ্যা করো। সূর্যগ্রহণ হচ্ছে কোনো অমাবস্যার দিন যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। তো চিত্রটা এঁকে দিয়েছি। ছয়ের চার হচ্ছে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত। এক হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। দুই হচ্ছে বাবা মা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরবে এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। তিন হচ্ছে সিগনাল দেখে রাস্তা পার হব। চার হচ্ছে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। পাঁচ হচ্ছে রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে ব্যবহার করব। ছয় হচ্ছে বাসে চড়লে নির্দিষ্ট স্টপেজে ওঠা নামা করব। সাত হচ্ছে রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব। আট হচ্ছে ফুটপাথহীন রাস্তার, আর যেখানে ফুটপাথ নেই সেই রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটব। ছয়ের পাঁচে আছে শেষ প্রশ্ন, দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো এবং তাদের সম্পর্কে আলোচনা করো। তো দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম হচ্ছে সুনামি এবং আয়লা। সুনামির অর্থ, এটা একটি জাপানি শব্দ, সুনামির অর্থ বন্দর সংলগ্ন ঢেউ। সৃষ্টি হচ্ছে সমুদ্র তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশাল আকার সুনামি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য হচ্ছে উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় 30 থেকে 40 মিটার। আর দুই হচ্ছে সুনামির গতিবেগ থাকে 300 থেকে 1000 মিটার পার ঘন্টায়। আর এর উদাহরণ হচ্ছে 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। আয়লা হচ্ছে 2009 সালের 25 মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ের উৎপত্তি ঘটেছিল সেটি আয়লা নামে পরিচিত। প্রভাব হচ্ছে আয়লায় ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার বাতাসের দাপটে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়, যেমন বহু ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা মাটি থেকে উপড়ে পড়ে, 100,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া হয়ে যায়, সুন্দরবন অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর দার্জিলিং এবং পাহাড়ি ধস নেমে প্রায় 22 জন মানুষ মারা যায়। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার 3-এর প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নের উত্তরগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।